ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান তাদের সবথেকে ভয়ঙ্কর ড্রোন সিরিয়ায় মোতায়েন করছেই। অনেকটা নিশ্চিত করে বলা যায় হিজবুল্লাহকে সাহায্য করতেই ড্রোনগুলো সিরিয়াতে আনা হলো। অর্থাৎ ইরানের ড্রোন সরাসরি ইসরায়েলে আঘাত করতে যাচ্ছে। মূলত গাজার যুদ্ধ এখন লেবাননে যাচ্ছে। ইসরায়েলের একটি ভিডিওতে দেখা যায় অনেকগুলো ট্যাঙ্ক লেবাননের সীমান্তে পাঠানো হচ্ছে। একই সময় ইরানও লেবাননের ড্রোন মোতায়েন করছে। ইরানের ড্রোন পরিচালনার দায়িত্বে থাকে তাদের আইআরজিসির এয়ারস্পেস ফোর্স। সেই এয়ারস্পেস ফোর্সের প্রধান জেনারেল হাজিজাদে দুদিন থেকেই ঘন ঘন বিবৃতি দিচ্ছেন যে কোনো সময় তার বাহিনী যুদ্ধে জড়াতে পারে। হাজিজাদেকে দ্বিতীয় কাসেম সুলেমানি বলে আখ্যা দেয় ইসরায়েল। ইরান তরফ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাশিয়ার তৈরি ইলিউশিন কার্গো বিমান থেকে সিরিয়া বিমান ঘাঁটিতে শাহেদ 129 ড্রোন নামানো হচ্ছে। শাহেদ 129 ড্রোনগুলো ইরানের প্রধান কমব্যাট ড্রোন। নামের সাথে শাহেদ থাকলেও এগুলো ইউক্রেনের রাশিয়া ব্যবহার করা শাহেদ 136 ড্রোনের মতো আত্মঘাতী বা কামিকাজের ড্রোন নয়, বরং এগুলো হচ্ছে কমব্যাট ড্রোন, অর্থাৎ যুদ্ধ বিমানের মতো বোমা এবং মিসাইল নিক্ষেপ করে। অপরদিকে সিরিয়ার যে ঘাঁটিতে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে সেটি হচ্ছে টি-4 বা টিয়াস এয়ারবেজ। এটি সিরিয়ার সবথেকে বড় বিমান ঘাঁটি। টি-4 বিমান ঘাঁটি থেকে অল্প দূরত্বে ইসরায়েল এবং লেবাননের সীমান্ত রয়েছে। এই বিমান ঘাঁটিটি সিরিয়া, রাশিয়া এবং ইরান তিন দেশে ব্যবহার করে। এখানে বিশ্বের সবথেকে দ্রুতগামী যুদ্ধ বিমান মিগ-25 মোতায়েন রেখেছে সিরিয়া বিমান বাহিনী। এদিকে ইরান ঠিক কতগুলো শাহেদ 129 ড্রোন মোতায়েন করেছে তা প্রকাশ করেনি। তবে ইলিউশিনের যে কার্গো বিমান এগুলো এনেছে তাতে অনুমান করা যায় বড় সংখ্যক শাহেদ ড্রোন এনেছে ইরান। আবার কেবল যে একটি বিমানে এগুলো এনেছে তাও নয়, সাথে আরও কয়েকটি বিমান বোঝাই করে শাহেদ ড্রোন এনে থাকতে পারে ইরান। শুরুতেই জানিয়েছি শাহেদ 129 ইরানের প্রধান কমব্যাট ড্রোন, তাই এটি ইসরায়েল এবং আমেরিকা উভয়েরই মারাত্মক ক্ষতি করতে পারে। শাহেদ ড্রোনটিকে প্রথম তৈরি করা হয় 2012 সালে। ধারণা করা হয় ওই বছর থেকে ড্রোনটি সার্ভিসে আছে। ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত ইরান সবথেকে বেশি হামলা চালিয়েছিল এই ড্রোন দিয়েই। সেক্ষেত্রে এখন পর্যন্ত এটাই ইরানের প্রধান কমব্যাট ড্রোন। তবে ড্রোনটি নিয়ে কিছু বিতর্ক আছে। অভিযোগ করা হয় আমেরিকার MQ-1 প্রেডেটর ড্রোনে কপি করা হয় এই ড্রোন। ইরান আমেরিকা প্রেডেটর ড্রোন ভূপাতিত করেছিল, সেই প্রযুক্তি থেকে এই ড্রোন তৈরি করেছে। ইরান অবশ্য কখনো এই অভিযোগ অস্বীকার করেনি। আকার আকৃতির দিক থেকে এটা পুরোপুরি প্রেডেটর ড্রোনের মতোই, যদিও ড্রোনটির পরের ভেরিয়েন্টগুলো দেখতে ভিন্ন ছিল। ড্রোনটিকে তৈরি করে থাকে ইরানের বিমান নির্মাতা প্রতিষ্ঠান হেসা, আর ডিজাইন করছে শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ। আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 40টি ড্রোন তৈরির কথা বলা হয়েছে, যদিও সংখ্যাটা আরও অনেক বেশি হবে, কেননা রাশিয়ার কাছেও ড্রোনগুলো দিয়েছে ইরান। এছাড়াও ইরানের নিজস্ব ড্রোন ঘাঁটিতেও এরকম অসংখ্য ড্রোনের ভিডিও প্রকাশ করেছে। ড্রোনগুলো 26 ফিট উপরে লম্বা হয় আর ডানা হয় 52.5 ফিট, উচ্চতা 10 ফিটে বেশি, অর্থাৎ বিশাল আকৃতির ড্রোন। এটা 400 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। অস্ত্র হিসেবে এটা সাদিত প্রিসিশন গাইডেড মিসাইল বহন করে। ড্রোনটির ইঞ্জিন অস্ট্রিয়ার তৈরি। এটি হচ্ছে রোটাক্স 914 ইঞ্জিন। ইরান এখন নিজে এই ইঞ্জিনের কপি করছে বলে ধারণা করা হয়। এই ইঞ্জিনের সাহায্যে ড্রোনটি প্রতি ঘন্টায় 150 কিলোমিটার গতি তুলতে পারে। ড্রোনটির কমব্যাট রেঞ্জ 1700 কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে উড়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকায় হামলা করতে পারবে এটি, আর ফেরি রেঞ্জ 3500 কিলোমিটার। একটানা 24 ঘন্টা উড়তে পারে ড্রোনটি। ড্রোনটির এভিয়নিক্সও বেশ উন্নত। এতে রয়েছে OGAP-6 ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর, এছাড়াও লেজার রেঞ্জ ফাইন্ডারও আছে। আমেরিকার ড্রোন এবং যুদ্ধজাহাজগুলোকে শনাক্ত করতে পারে অনেক উঁচু থেকে এটি। তবে এই কনফিগারেশন কেবলমাত্র শাহেদ 129A সিরিজের জন্য। ড্রোনটির সেকেন্ড জেনারেশন তৈরি করেছে ইরান, যেটার ক্ষমতা আরও বেশি হবে।
এটার উন্নত রূপ হিসেবে শায়দ 149 ড্রোনকে বিবেচনা করা হয়। এটি গাজা ড্রোন নামেও পরিচিত। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নাম অনুসারেই এটি নাম দেওয়া হয়েছে। গাজা হচ্ছে ইরানের তৈরি এ যাবৎকালের সবথেকে বড় ড্রোন। একই সাথে এটি ইরানের তৈরি প্রথম টার্বোপ্রপ ইঞ্জিন চালিত ড্রোন। অর্থাৎ এই প্রথম ইরানের কোনো ড্রোনে এইরকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে এটিতে আরও উন্নত প্রযুক্তির টার্বোফ্যান ইঞ্জিনও ব্যবহার করা হয়ে থাকতে পারে। এটাকে বলা হচ্ছে লং এন্ডিউরেন্স ড্রোন। এই ড্রোন একটানা 25 ঘন্টা আকাশে উড়তে পারবে। অর্থাৎ এটার একটানা উড়ার ক্ষমতা বা এন্ডিউরেন্স অনেক বেশি। এদিকে শাহিদ ড্রোন সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে সিরিয়া যুদ্ধে। এছাড়াও ইরাকের সন্ত্রাসীদের ঘাঁটিতে এমনকি আমেরিকার ঘাঁটিতেও এই ড্রোন দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ আছে। কিছু খবর অনুযায়ী রাশিয়ার কাছে এরকম 45টি ড্রোন তুলে দিয়েছে ইরান। ইরানের ড্রোন সক্ষমতা নতুন কিছু নয়। গত এক দশকে ইরান তার দেশীয় বিজ্ঞানীদের আশীর্বাদে সম্পূর্ণ পরিসরে যুদ্ধ পুনরুদ্ধার এবং নজরদারি ড্রোন তৈরি করতে সফল হয়েছে। ইরানের সামরিক বাহিনী নৌবাহিনীও দেশটির প্রথম ড্রোন ক্যারিয়ার উদ্বোধন করেছে। নতুন এসব অর্জনের মধ্যে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ইরানি বিশেষজ্ঞদের উৎপাদিত বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ধরনের ড্রোন রয়েছে। এখন ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরান হয়তো প্রথম অস্ত্র হিসেবে ড্রোনগুলোকে মাঠে নামাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে বলেছেন, ইরান এখন তার ক্ষমতার শীর্ষে রয়েছে, তাই কেউ এখন ইরানকে হুমকি দিতে পারে না। তিনি বলেন, আমেরিকানরা আমাদের হুমকি দেয় না। তারা কখনো কখনো এক রাতে ইরানের সাথে তিন দফায় চিঠিপত্র আদান প্রদান করে। এই সমস্ত চিঠিপত্র লেখা হয় ভিক্ষা এবং অনুরোধের ভাষায়। তিনি আরও বলেন, গাজা যুদ্ধ প্রসারিত হচ্ছে এবং লেবানন এখন জড়িয়ে পড়ছে। সংঘাত আরও তীব্র হতে পারে। ভবিষ্যৎ অনিশ্চিত, তবে ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, আসলে কি এই যুদ্ধ লেবাননের দিকে যাচ্ছে? এই সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়লে ফলাফল কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।